দেরি হয়ে গেল। এখন যাব গঙ্গার পাড়ে, মজা হবে। ব্রেকফাস্ট কী করবো জানি না, কী আয়োজন করেছে তাদেরও করবে কিনা। তো চলো আমার সাথে ডায়মন্ড হারবার কপারহাট এরিয়া ঘুরে দেখা যাক। On the way, আমার সাথে রয়েছে দীপাঞ্জন। এখন গঙ্গার পাড়ে যাব। আমরা এখন ডায়মন্ড হারবার, ওয়ান অফ দ্য বিউটিফুল প্লেসেস ইন ওয়েস্ট বেঙ্গল। খুব শান্ত জায়গাটা, রাত্রেবেলা আসলে খুব ভালো মজা পাওয়া যাবে। আপনারা ভিউটা দেখলেন কীরকম। উল্টো সাইডটা হচ্ছে রায়চক, তারপর নামখানা আছে। এই জায়গাটা থেকে কানেক্ট হয় অনেক জায়গা, সাউথ চব্বিশ পরগনার অবভিয়াসলি, বকখালির দিকে। তো এখান থেকে বিভিন্ন জায়গা যাওয়ার বাই লঞ্চ, ওই ভেসেল আর কি, আবার জায়গা আছে নামখানা থেকে। খুবই সুন্দর, বলুন এটা অবভিয়াসলি জাহাজ, কেসি ম্যারিটাইমের একটা জাহাজ রয়েছে। বেরোবি? চলো বেরোতে হবে, কোনোটাই আমাদের হাতের মুঠোয় নেই, সময় তো বিশেষ করে কারোই নেই। সো ভাই এখন আমরা খেতে বসেছি দুপুরের লাঞ্চ যেটা মানুষ মানে বন্ধু-বান্ধবের বাড়িতে গেলে নিজের বাড়ি বন্ধুর বাড়িতে করে মেয়েটা বেশ ভালো মানে কলকাতার বিরিয়ানি বা বেঙ্গলের বিরিয়ানি যথেষ্ট ভালো আপনি যে কোনো সিটিতেই যান সেটা মুম্বাই বা হায়দ্রাবাদ বা ব্যাঙ্গালোর সাউথ ইন্ডিয়া বিশেষ করে বা ওয়েস্টার্ন ইন্ডিয়া আপনার ইস্ট ইন্ডিয়ার মানে কলকাতা স্পেশালি কলকাতা বেঙ্গলের বিরিয়ানি খুব ভালো লাগবে আর মিষ্টি ভাব থাকে মিষ্টি বিরিয়ানির মধ্যে বেড় ভালো हर एक दिन बुरा करा आगे अब क्या हो गई टाइम करना क्या